সালাম আলাইকুম, আমি তাফসির আহমেদ। আজকে আপনাদের সাথে বিবি অনার্স বিজনেস স্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মেজার্স অফ স্ট্যান্ডার্ড টেন্ডেন্সি এই অধ্যায় সংক্রান্ত আলোচনা করব। এই অধ্যায় কি কি করতে হবে এবং কিভাবে আমরা করব সেই সংক্রান্ত আলোচনা করব। ইভেন এই অধ্যায়ের বেসিক কয়েকটা অঙ্ক সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করবি লেসনটি আপনাদের জন্য ভালো লাগবে। Let's get started. Measures of standard tendency. অর্থাৎ standard tendency হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা। Measures of standard tendency মানে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা। আমরা প্রথমে standard tendency is defined as the statistical measure that identifies a single value as representative of an entire distribution. অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এমন একটি পরিসাংখ্যিক পরিমাপ যা একটি সমগ্র নিবেশনের প্রতিনিধি হিসেবে একটি একক মানকে শনাক্ত করে। দ্য থিংস আর টু বি ডান ইন দিস চ্যাপ্টার, অর্থাৎ এই অধ্যায়ে কি কি আমাদের করতে হবে আমরা দেখে নেব। মিন হচ্ছে এখানে গড় আমরা তিন ভাবে করব। এক হচ্ছে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে গাণিতিক গড়, জিওমেট্রিক মিন হচ্ছে জ্যামিতিক গড়, হারমোনিক মিন হচ্ছে উল্টো গড়। দেন আমরা দ্বিতীয় স্টেপে করব মিডিয়ান, দেন করব আমরা মোট, তারপর কোয়ার্টাইলস, ডেসেন্টাইলস, পার্সেন্টাইলস, মিসিং আইটেমস বের করতে হবে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমাদের দেখাতে হবে। এ হচ্ছে আমাদের সিলেবাস। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে সকল টপিক আলোচনা করব। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আশা করি এই অধ্যায়ে আপনার কোনো সমস্যা থাকবে না। সো এই অধ্যায় করার জন্য আমাদের ফর্মুলা জেনে নিতে হবে। ফর্মুলাগুলো আমি একটা চার্ট দিয়েছি, অবশ্যই অবশ্যই আপনারা এই চার্টটা তুলে নেবেন। আমি স্লো মোশনে আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই খাতায় পেন ডাউন করে নেবেন। এখানে নেসেসারি ফর্মুলা ইন অফ দিস চ্যাপ্টার, অর্থাৎ আনগ্রুপ ডাটা এবং গ্রুপ ডাটা সংক্রান্ত কোন কোন ফর্মুলা আমাদের করতে হবে সেগুলো আমি আস্তে আস্তে বোঝাবো। আজকে মূলত অ্যারিথমেটিক মিন করাবো, সংক্ষেপে AM বলা হয়। এটা ডিরেক্ট মেথড আজকে করাবো। ডিরেক্ট মেথডের গ্রুপ ডাটা অ্যান্ড আনগ্রুপ ডাটা, গ্রুপ ডাটা অ্যান্ড আনগ্রুপ ডাটার অঙ্ক করাবো। সো আনগ্রুপ ডাটার জন্য ফর্মুলা হবে সামেশন এক্স ডিভাইডেড এন, আর গ্রুপ ডাটার জন্য হবে সামেশন এফ এক্স ডিভাইডেড এন। অর্থাৎ গ্রুপ ডাটার মধ্যে এফ থাকে, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে গণসংখ্যা। ওকে ফাইন, আমি আজ ফর্মুলাগুলো আস্তে আস্তে দেখে নিচ্ছি, আপনারা অবশ্যই পেন্ডান করে রাখবেন। আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়ের স্টেপ বাই স্টেপ করাবো। সো আমি সমগ্র ফর্মুলা আজকে দিয়ে দিয়েছি, আর কখন কোন ফর্মুলা ইউজ হবে সেগুলো বলা আছে, বাংলায় কিছু ডিটেলস বলা আছে। আপনারা অবশ্যই অবশ্যই এই বাংলা ডিটেলসগুলো পড়ে নেবেন। সো আমরা ফর্মুলাগুলো দেখার পর আমরা অবশ্যই অঙ্ক দেখে নেব। আপনারা যদি না বোঝেন ভিডিওটি পজ করে অবশ্যই অবশ্যই ফর্মুলাগুলো তুলে নেবেন। একটু লেন্দি অধ্যায়টা, সো একটু ফর্মুলা বেশি, নো প্রবলেম। আমি স্টেপ বাই স্টেপ এই অধ্যায়গুলো আলোচনা করব, অবশ্যই আপনারা বুঝে যাবেন আশা করি। ফর্মুলাগুলো জানার পর আমাদের জানতে হবে গ্রুপ ডাটা কি আর আনগ্রুপ ডাটা কি। অঙ্ক করতে গিয়ে গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা অবশ্যই অবশ্যই আমাদের জানতে হবে, দেন আমাদের ফর্মুলা ইউজ করে অঙ্কগুলো করতে হবে। সো গ্রুপ ডাটা সাধারণত আমরা দুই ধরনের পেয়ে থাকি, একটা হচ্ছে ডিসক্রিট সিরিজ আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। সো ডিসক্রিট সিরিজ কিরকম আমরা বুঝবো, ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে কি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড মিড ভ্যালু, এক্স এর মান দেওয়া থাকবে। অর্থাৎ এক্স আমি যদি নোটিস করি, একটা উদাহরণ হিসেবে আমি দিতে পারি, এখানে একটা ডিসক্রিট সিরিজ দেওয়া আছে, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে, দেন ফ্রিকোয়েন্সি মান দেওয়া আছে। আর গ্রুপ ডাটার একটা সহজ উপায় হচ্ছে ফ্রিকোয়েন্সি থাকবে, গ্রুপ ডাটা অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে। আর গ্রুপ ডাটাগুলো ডিসক্রিট সিরিজে মিড ভ্যালুর মান দেওয়া থাকে, অর্থাৎ এক্স এর মান বের করা দেওয়া থাকে। সো এটা একটা ডিসক্রিট সিরিজ। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ হচ্ছে ক্লাস দেওয়া থাকবে, অর্থাৎ মিড ভ্যালু দেওয়া থাকবে না, ক্লাস দেওয়া থাকবে, ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। ক্লাস অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর গিভেন, ফ্রিকোয়েন্সিকে সংক্ষেপে এফ দ্বারা প্রকাশ করা হয় আর গিভেন। সো এরকম ক্লাস, যেমন একটা মার্কেট 0 to 10, 10 to 20, 20 to
30 to 40, 40 to 50. আর নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শূন্য থেকে 10 মার্ক পেয়েছে এরকম 7 জন স্টুডেন্ট। এটা একটা গ্রুপ, অর্থাৎ এক গ্রুপে 7 জন, এক গ্রুপে 5 জন, এক গ্রুপে 4 জন, এক গ্রুপে 5 জন, এক গ্রুপে 9 জন, এরকম করে আমাদের গ্রুপ। সো আশা করি গ্রুপ ডেটাগুলো আপনারা চিনতে পেরেছে। আর ইউজুয়ালি এফ দেওয়া থাকে, অর্থাৎ গণসংখ্যা দেওয়া থাকে। আনগ্রুপ মানে গ্রুপ নাই, দল নেই, মানে সিঙ্গেল করে একটা আইটেম। দেয়ার ইজ নো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি থাকবে না, জাস্ট ভ্যালু আর গিভেন, ভ্যালুগুলো দেওয়া থাকবে। ইজ ভ্যালু ইজ কনসিডার অ্যাজ ওয়ান আইটেমস। সো এখানে মার্ক দেওয়া আছে, এখানে মার্কগুলো এক একটা ভ্যালু, আর এক একটা ভ্যালুকে একটা আইটেম ধরা হবে। 5 একটা আইটেম, 7 একটা আইটেম, 2 একটা আইটেম, 15 একটা আইটেম, এরকম করে লাস্টে 6 একটা আইটেম। অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে না। আশা করি আপনারা বুঝতে। দেন আমরা কিছু অঙ্ক করব। সো আমরা এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে আমরা সলিউশন করব। সো আমাদের প্রবলেম 1, ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা বাই ইউজিং ডিরেক্ট মেথড। সো ডিরেক্ট মেথডের ফর্মুলা আমি ইতিপূর্বে জেনে এসেছি আমরা ফর্মুলাগুলো। সো এখানে এক্স এর মান দেওয়া আছে এবং এফ এর মান দেওয়া আছে। এক্স মানে এটা ডিসক্রিট সিরিজের তথ্য দেওয়া আছে। সো এক্স হচ্ছে এগুলো মিড ব্লু, আর এফ এর মান দেওয়া আছে। মিড ব্লুকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। সো আমরা প্রথমে এক্স এর মান বসাবো, এখানে দেখে দেখে বসাবো, সবগুলো এখানে বসিয়েছি। তারপর এফ এর মান বসাবো, আর এফ আর এক্স এবং এফ গুণ দিব। সো প্রত্যেকটা এক্স এর সাথে প্রত্যেকটা এফ গুণ দিব, যেমন 4 আর 5 গুণ দিলে হবে 20, 2 আর 10 গুণ দিলে হবে 20, এরকম সবগুলো গুণ দিয়ে আমরা এফ এক্স বের করব। সো এফ এক্স বের করে আমাদের কি কাজ করতে হবে, এফ এক্স গুলোকে যোগ করতে হবে। সবগুলো যোগ করলে সমষ্টিকে বলা হয় সামেশন, এই চিহ্নটা হচ্ছে সামেশন এফ এক্স। অর্থাৎ এফ এক্স এর সমষ্টি হচ্ছে সবগুলো যোগ করলে 920, আর এফ গুলো যোগ করলে আমাদের নাম্বার অফ আইটেম পেয়ে যাব, অর্থাৎ টোটাল নাম্বার হচ্ছে 40। সো আমাদের বের করতে হবে অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড়। গাণিতিক গড় ফর্মুলা হচ্ছে, গ্রুপ ডাটা ফর্মুলা হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড এন। সো আমরা এফ এক্স পেয়ে গেছি এখানে 920, আর এন এর মান এখানে আছে শুধু 40। সো 920কে 40 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি গড় হচ্ছে, পেয়ে যাচ্ছি 23, 23। অর্থাৎ এক্স বার বা মিন হচ্ছে 23। দেন আমরা প্রবলেম 2 করব। প্রবলেম 2 হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা বাই ইউজিং ডিরেক্ট মেথড। সো এখানে মার্কস দেওয়া আছে, এন্ড নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। নাম্বার অফ স্টুডেন্ট গুলো হচ্ছে এফ ফ্রিকোয়েন্সি, আর মার্কস গুলো হচ্ছে ক্লাস। সো আমরা অ্যারিথমেটিক মিন করব সেম ফর্মুলা ইউজ করে। তো আমাদের প্রথমে টেবিল ক্যালকুলেশন করে নিতে হবে। প্রথমে মার্কস এর জন্য একটা গড় করব, মার্কস গুলো বসাবো, এই মার্কস গুলো বসাবো, দেন নাম্বার অফ স্টুডেন্টস বসাবো, নাম্বার অফ স্টুডেন্টস। সো আমরা প্রথম দেখে দুইটার জন্য দুইটা কলাম পড়ে নিব, আর নাম্বার অফ স্টুডেন্টস কে আমরা ধরে নিব এফ মানে ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ স্টুডেন্ট আমরা ধরে নিব ফ্রিকোয়েন্সি। সো এই ফ্রিকোয়েন্সি অবশ্যই আমি ধরে নিব। সো আমার মার্কগুলোকে মিড বিলো নির্ণয় করব। মিড বিলো কিভাবে নির্ণয় করব, লোয়ার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এই পাশে যে মানগুলো আছে লোয়ার লিমিট আর এই হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট এন্ড আপার লিমিট যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা মিড বিলো পাবো। অর্থাৎ শূন্য আর 10 যোগ করলে 10 হবে, 10কে দুই দ্বারা ভাগ করলে 5, 10 আর 20 যোগ করলে হবে 30, আর 30কে দুই দ্বারা ভাগ করলে 15, এরকম করে 20 আর 30 যোগ করলে 50, 50কে দুই দ্বারা ভাগ করলে 50-এর মিড বিলো হচ্ছে 25, 30 আর 40 যোগ করলে হবে 70, 70-এর মিড বিলো হচ্ছে 35। আমরা ইজিলি আমরা আরেকটা সহজ বের করতে পারি। প্রথমটা বের করে, প্রথমটা কত বের করেছি 5, তাহলে আমাদের ক্লাস ডিফারেন্স কত 10, 5-এর সাথে 10 যোগ করলে 15, 15-এর সাথে যোগ করলে 25, 25-এর 10 যোগ করলে 35, এরকম করে আমাদের আরো যদি থাকতো আমরা 10 10 করে বাড়িয়ে দিতাম, সহজে করতে পারতাম। আশা করি আপনারা কিভাবে মিড বিলো বের করতে হয় বুঝতে পেরেছি। অর্থাৎ এখন এর আগের অঙ্কে এক্স এর মান দেওয়া ছিল, মিড বিলো দেওয়া ছিল ডিসক্রিট সিরিজে, আর এখানে কন্টিনিউয়াস সিরিজ মিড বিলো দেওয়া থাকে না, আমাদের মিড বিলো বের করে নিতে হবে। সো আমরা এক্স মান পেয়ে গেছি, আর এফ এর মান দেওয়া ছিল, এফ আর এক্স গুণ দিলে আমাদের এফ এক্স হয়ে যাবে। অর্থাৎ 7 আর 5 গুণে 35, 5 আর 15 গুণ দিলে 75, 3 আর 25 গুণ দিলে 75, 5 আর 35 গুণ দিলে 175, সবগুলো যোগ করলে 360। আর এফ গুলো যোগ করলে আমরা জানি হয় এন, এন এর মান হচ্ছে 20। সো আমাদের ফর্মুলা হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড এন।
সো আমাদের সামনে যে এফএক্স পেয়ে গেছি 360, 360 বসেছি, আর এরমা হচ্ছে 20, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি এক্সবার বেড হচ্ছে 18। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড আমরা কিভাবে কন্টিনিউয়াস সিরিজ থেকে এক্সবার বের করতে হয় আমরা বুঝতে পেরেছি। দেন আমরা আরেকটা অঙ্ক করবো, সেটা হচ্ছে আনগ্রুপ। ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডেটা বাই ইউজিং ডিরেক্ট মেথড। সো এখন মার্কসগুলো দেওয়া আছে, এখানে কোনো গ্রুপ নেই, এক একটা বের হচ্ছে এক একটা এক্স। সো আমরা এক একটা মার্কস হচ্ছে এক একটা এক্স, এক একটা এক্স ধরে নিব আমরা। সো আমাদের এক্স, সো আমাদের নাম্বার অফ স্টুডেন্ট যদি আমরা সিরিয়াল যদি মেনশন করি, এক এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এরকম যত নাম্বার আছে বসাবো। আমরা স্টুডেন্টগুলো বসিয়েছি এক থেকে দশ পর্যন্ত, এক থেকে দশ পর্যন্ত বসিয়েছি। আমরা সিরিয়াল দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আর মানুষগুলো বসিয়েছি পাঁচ তার সাত দুই পনেরো ছয়, তারপর সাত তিন দু তিনের পরে সাত দুই ছয়। সকল মার্কগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি সামেশন এক্স পেয়ে যাচ্ছি 60। আর যেহেতু 10টা আইটেম দেওয়া আছে, প্রত্যেকটা আইটেমকে এক একটা আইটেম মানে টোটাল 10টা আইটেম, সো স্টুডেন্ট 10 জন। সো আমাদের এক্স বার কিভাবে বের করব, আমাদের আনগ্রুপ ডাটার জন্য ফর্মুলা ছিল এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইডেড এন। সো সামেশন এক্স কে আমরা এন দ্বারা ভাগ করব, সামেশন এক্স 60 আর এন হচ্ছে 10, ভাগ করলে 6 পেয়ে যাচ্ছে। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। আমি ধারাবাহিকভাবে অবশ্যই আপনাদের লেসনগুলো দিতে থাকবো, আপনারা অবশ্যই অবশ্যই আমার লেসনগুলো ফলো করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন লেসনটি কেমন লেগেছে। একবার যদি দেখে না বুঝতে পারেন অবশ্যই বারবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ।